من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلمون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. سبحان الله، الحمد لله، لا إله إلا الله. سبحان الله، الحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله، الحمد لله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
ঐতিহ্যবাহী বাগবাড়ি কেন্দ্রীয় জামা মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকুর আদায় করি যে মহান রাব্বুল আলামিন আজকে ইংরেজি বছরের সর্বশেষ শুক্রবার, ডিসেম্বর মাসের শেষ শুক্রবার, জমাদিউস সানি মাসের প্রথম শুক্রবার, জমাদিউস সানির প্রথম শুক্রবার আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গর মসজিদে আমাদেরকে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকুর গুজারিশ হই। সবাই মন থেকে একটু জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে একটা বছর প্রায় চলে গেছে, আমরা যদিও মুসলমান কিন্তু পৃথিবীর যে ব্যবস্থা, পৃথিবীর চলমান যে ব্যবস্থা, এই ব্যবস্থায় ইংরেজি বছরটাকে সবাই গণনা করে। যদিও বাংলা নববর্ষ আমাদের আছে, বাংলা আলাদা একটা হিসাব আছে, অনেকেই আমরা বাংলা মাসের খবর জানি না। মাস হয়তো বলতে পারি, অথবা কোনো সময় মাসও বলতে পারি না কোন মাস যাইতেছে। তো দিন যেতে যেতে একটা বছর চলে গেছে, নতুন আরেকটা বছর 2023 সাল আরও একদিন পরে আমাদের সামনে আসবে। দেখতে দেখতে একটা বছর চলে গেল, এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে আমাদের জীবনের শেষ সময়টাও চলে আসবে। অনেকেই তো চলে গেছেন, আমি আজকে প্রায় তিন বছর এখনো হয়নি, এই আগের কাতারে যারা নামাজ পড়তেন অনেকে আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেকেই অসুস্থ আছেন, অনেকেই সুস্থ শরীর নিয়ে জীবন যাপন করতেছেন, কেউ চলে গেছে, আমরা চলে যাব। কহি আগে রোয়ানা হয়, কহি পিছে রোয়ানা, কেউ আগে যাবে, কেউ পিছে যাবে, যাওয়া লাগবে, কিন্তু সময়টাকে গুরুত্ব দেওয়ার দরকার। নতুন বছর আসছে, নতুন ক্যালেন্ডার উঠবে প্রতিটা ঘরে ঘরে, পুরাতন ক্যালেন্ডার চলে যাবে, কিছু পরিবর্তন হবে। তো আজকে শেষ শুক্রবার এই বছরের, ইংরেজি বছরটাকে পশ্চিমারা বড় ধুমধাম করে পালন করে। আমেরিকার টাইম স্কোয়ার আছে, টাইম স্কোয়ার 11:59 যখন হবে, ধুমধাম হবে, আতশবাজি পুরানো হবে, রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের অপসংস্কৃতি হবে, আমাদের দেশেও হবে। প্রতি বছর নতুন নববর্ষে বাংলাদেশ অতিরিক্ত 10,000 পুলিশ মোতায়েন করে রাস্তায়, যাতে মদ খাইয়া মাতাল না হয়ে যায়, নাউজুবিল্লাহ, মদ খাইতে খাইতে যাতে রাস্তায় না পড়ে যায়, এজন্য মুসলমানকে সামটানোর জন্য 10,000 নিরাপত্তা বাহিনী ঢাকা এরিয়ায়, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় মোতায়েন করা হবে। কারণ আমাদের সোনার ছেলেগুলো বাংলাদেশের কলিজা, ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশের সব কলিজা, বাংলাদেশের যত ব্রেইন যত মেধা সব ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকানো। এই জায়গায় মদ পান করে যাতে মাতাল না হয়, এজন্য পুলিশ দিয়া নিরাপত্তা দেওয়া হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। একটা ইংরেজি সংস্কৃতির প্রথম দিন তারা উদযাপন করবে, এটা মুসলমান উদযাপন করার বিষয় না। নববর্ষে বর্ষবরণের নামে বস্ত্রহরণ করা হয়, TSC-তে খবর আসবে, দেখবেন 1 জানুয়ারিতে খবর আসবে পত্রিকাগুলোতে, দেখবেন TSC-তে কাপড় নিয়ে টানাটানি হয়েছে, ছেলেরা মেয়েদের শরীর থেকে কাপড় খুলে নেওয়ার চেষ্টা করবে, নববর্ষকে তারা স্মরণ করার চেষ্টা করবে।
এটা স্মরণীয় দিন, স্মরণ করে রাখার চেষ্টা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় হাজিরিন, এজন্য নতুন বর্ষ আমরা একটা বছর চলে গেছে, যত দিন যায় আমাদের জীবনের খাতা থেকে মাইনাস হয়েছে। আজকে নতুন বছরের পুরাতন বছরের শেষ শুক্রবার, আগামী শুক্রবারে আমরা নতুন বছরে যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা দান করেন। গোটা মুসলিম বিশ্বে মুসলমানদের বড় করুণ অবস্থায় যাচ্ছে, মুসলমানরা বড় দুর্দিনে আছে। বছর যায় পরিবর্তন হয়, মুসলমানদের কোনো পরিবর্তন নাই। পশ্চিমারা একটা একটা করে বিভিন্ন দেশে হামলা করে মুসলমানদের অস্তিত্ব হুমকি সৃষ্টি করতেছে। আগামী 23 সাল আমাদের দেশে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছেন 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আমাদের জন্য অত্যন্ত একটা খারাপ একটা মেসেজ আমাদের কাছে চলে আসছে, শুধু আমাদের না গোটা পৃথিবী জুড়ে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের প্রভাব গোটা পৃথিবীতে পড়ছে এবং 2023 সালে এই প্রভাবটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আমাদের দেশে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রস্তাব দিয়েছেন, এই তো গত সপ্তাহে গত আগের সপ্তাহে প্রস্তাব দিয়েছেন মাংসের বদলা কাঁঠাল খাওয়ার জন্য, মাংসের বদলে বার্গারে কাঁঠাল দেওয়ার জন্য কাঁঠাল। এটা প্রধানমন্ত্রী নিজে বলেছেন। প্রধানমন্ত্রী প্রায় সময় তো দেখান তেল ছাড়াও রান্না করা যায়, তেল ছাড়া রান্না করা প্রধানমন্ত্রী শিক্ষা দিয়েছেন। এরপরে বেগুন বাজি বন্ধ করার কথা বলেছেন, বেগুন বাজি খাওয়া যাবে না। তো প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে আগামী 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আমরা একটা বিষয় চিন্তা করি, রিজেকের মালিক কিন্তু দুনিয়ায় না, রিজেকের মালিক কিন্তু আসমানে, কথা ঠিক কিনা? অফিস সামা এ রিজকুকুম, আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি রিজেক দিই আসমান থেকে। জমিনে বেজাল হচ্ছে, জমিনে যুদ্ধ হচ্ছে, জমিনে চিন্তায় লুট হচ্ছে, রিজেকের ব্যবস্থা কিন্তু আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, বুঝবেন একটা আয়াত, আল্লাহ বলেন ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা যদি ولو ان اهل القرى امنوا আমার উপর ঈমান আনে واتقوا আমাকে ভয়ের নীতি অবলম্বন করে। আল্লাহ বলতেছেন মানুষ যদি আমার উপর বিশ্বাস স্থাপন করে, আমাকে যদি ভয় করে চলে, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলো আমি তাদের জন্য ওপেন করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন আমার উপর ঈমান আনো, আমাকে ভয় করো, আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে সব খুলে দিব। সুবহানাল্লাহ, এখন বরকত নাই, কিছুতে বরকত নাই, ইলিশ মাসে আগের মতো গ্রাস নাই, খালিয়া মাছ কিনে আনলে আগে গ্রান হতো, এখন গ্রান নাই, খালি দিয়া ছাগলের ভিতরে গ্রান নাই, বরকত চলে গেছে। গ্রান নাই মানে বরকত নাই, বরকতগুলো তুলে নিছেন, সুগন্ধি নাই, খালির ভিতরে বরকত নাই। এজন্য আল্লাহ বলতেছেন যদি জনপদের লোকেরা আমাকে বিশ্বাস করে, আমার উপর ঈমান আনত আর আমাকে ভয়ের নীতি অবলম্বন করত, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলো তাদের জন্য খুলে দিতাম। বরকতের দরজাগুলো বন্ধ, কারণ আমাদের আল্লাহর উপর ভয় নাই, কথা ঠিক কিনা? আল্লাহর উপর যদি ভয় হতো, আপনারা দেখছেন যারা ফেসবুক চালান, গত শনিবারে চিটাগাঙ্গে, আমি কোন দলের কথা দলের কথা বলবো না, খুব বড় একজন লিডার, তারা স্বামী স্ত্রীর দুজন বলেছে মসজিদের মাইকে আজান দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন না, ঢাকার চিটাগাঙ্গে, বাংলাদেশের চিটাগাঙ্গে বলা হয়েছে, তার এলাকার যে মসজিদ সে মসজিদে বলা হয়েছে যে মসজিদের মাইকে আজান দেওয়া যাবে না, আজান এমনভাবে দিবে যাতে বাউন্ডারির বাহিরে না যায়। নাউজুবিল্লাহ,
বাংলাদেশ এটা মুসলমান স্বামী স্ত্রী উভয় মুসলমান কোনো হিন্দুই প্রস্তাব করে নাই মুসলমান করেছে আফসোস আমাদের জন্য এর চাইতে বড় আফসোস আর কিছুই নাই যে মুসলমান আজানের ধ্বনি শুনতে চায় না আবার মুসলমান দাবি করে যে মুসলমান আজানের ধ্বনি শুনতে চায় না সে আবার ইসলাম দাবি করে আমার ভিতরে ইসলাম আছে তুমি আজানের ধ্বনি শুনতে চাও না তুমি কিভাবে দাবি করো তুমি মুসলমান তোমার তো মুসলমান হওয়ার দাবি আর চলে না কারণ তোমার কাছে আজানের সুর সুন্দর লাগে না দুনিয়ার সবচেয়ে সুন্দর সুর আজানের সুর কথা ঠিক কিনা পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর আজানের সুর এই আজানের ধ্বনি তো যেই সেই ধ্বনি না যে আজানের ধ্বনিতে গড়গোবিন্দের ছয়তলা বিল্ডিং তছনছ হয়ে গিয়েছিল হযরত শাহজালালের সফর সঙ্গে যখন আজান দিয়েছিলেন যুদ্ধ করা লাগে নাই আজানের ধ্বনিতে ছয়তলা বিল্ডিং দুরিশাত হয়ে গেছে এই তো সেই আজানের ধ্বনি মর্মে মর্মে সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল দমনি কি মধুর আজানের ধ্বনি সুবহানাল্লাহ কত সুন্দর আজানের ধ্বনি আজানের ধ্বনিটা শুনে তার মন ভালো না বলতেছে সাউন্ড সিস্টেম এই সাউন্ড পলিউশন হচ্ছে নাউজুবিল্লাহি মিন যালিক সাউন্ড পলিউশন হচ্ছে এই সাউন্ড মানুষকে ডিস্টার্ব করতেছে আহা 1400 বছর পরে মুসলমানদের কানে আজানের ধ্বনিটা অপছন্দ লাগবে এর চাইতে নিমক খারাপ মুসলমান আর হতে পারে না দুনিয়ায় আল্লাহ এদেরকে হেদায়ত করুক কথা ঠিক কিনা আল্লাহ এদেরকে হেদায়ত করুক এই গত সপ্তাহে দেখছেন আপনারা এই সপ্তাহে ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের কলা ইউনিটে মহিলাদেরকে ছাত্রীদেরকে বুরকা পরে হিজাব পরে আসা ঢাকা ইউনিভার্সিটিতে তারা নিষিদ্ধ করে দিয়েছে নাউজুবিল্লাহ বলুন এই সপ্তাহে দুই সপ্তাহের আগের কথা বলছি না এই সপ্তাহে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টে বলা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের কলা ইউনিট সেখানে বলা হয়েছে কোনো নারী কোনো মহিলা কোনো ছাত্রী বুরকা পরে হিজাব পরে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে না নাউজুবিল্লাহ মিছিল হয়েছে মহিলারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা মিছিল করেছে বাংলাদেশ আপনারা আশ্চর্য হবেন একটা কথা শুনলে ঢাকা ইউনিভার্সিটিতে যত নাস্তিক বের হয়েছে প্রত্যেকটা নাস্তিক ছিল বাংলা ইউনিটের প্রত্যেকটা নাস্তিক বাংলা বিভাগ থেকে বের হয়েছে আহমদ শরীফ বলেন বাংলা বিভাগের বাংলাদেশের বাংলা সাহিত্যের প্রাণ বলা হয় হুমায়ুন আজাদকে বাংলা ইউনিভার্সিটি বাংলা বিভাগের মানুষ আরও বিভিন্ন জন বের হয়েছে নাস্তিক মার্কা এই ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ থেকে বের হয় এখানেই আবার বলা হচ্ছে মহিলারা বুরকা পরে ঢুকতে পারবে না নাউজুবিল্লাহ মিন যালিকা চাইতে মুসলমান কোথায় গিয়া পৌঁছেছে আজকে মুসলমানের কাছে আজানের ধ্বনি পছন্দ নাই আজকে মুসলমানের কাছে হিজাব পছন্দ না আজকে উলঙ্গ হয়ে মসজিদ নারী তার সামনে যাবে তার ইন্টারেস্ট লাগবে টেস্ট লাগবে এটা তার কাছে পছন্দনীয় নাউজুবিল্লাহি মিন যালিক আমার প্রিয় হাজিরিন এটা আমাদের দেশের চিত্র বাইরের চিত্র আমরা বলবো না বাইরের চিত্র আপনারা দেখছেন ভারতের মুসকান 300 গেরুয়া বাহিনীর সামনে তারা যখন রাম রাম বলে মিছিল করেছিল বুরকা পরার কারণে মুসকান দেখিয়ে দিয়েছে আল্লাহ আকবরের ধ্বনি দিয়া গোটা পৃথিবীর ঘুমন্ত মুসলমানদেরকে জাগিয়ে দিয়েছে যে আমি একজনই পারি আমি শত শত অমুসলিমের সামনে আমার রবের ঘোষণা করতে পারি নির্দ্বিধায় যদিও আমার মৃত্যু হয় সুবহানাল্লাহ ভারতে যেখানে হিজাব নিষিদ্ধ সেই জায়গায় একটা নারী স্লোগান দিয়া প্রমাণ করেছে হিজাব পরেই আমি যাব আমার দেশে 98-92% মুসলমান সেখানে বলা হচ্ছে বোরকা পড়তে পারবে না এটা বানানো কথা না এটা সরাসরি গড়তেছে যা আপনারা এর আগে দেখছেন ঢাকা ইউনিভার্সিটিতে পোশাকের স্বাধীনতার জন্য মিছিল হয়েছে নারীরা পোশাকের স্বাধীনতার জন্য মিছিল করেছে অর্থ উলঙ্গ একটা যুবতী মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমি বলবো না ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে সবাই নষ্ট হয়ে গেছে বালগরের মেয়েরা আছে এখানে পর্দা পুশিদা করে চলতেছে দিন ইসলাম রক্ষা করে চলার চেষ্টা করতেছে আপনি শাহজালাল ইউনিভার্সিটিতে যান আমাদের সিলেটি মেয়েদের কথা বলছি না শাহজালাল ইউনিভার্সিটির গেইটে 10 মিনিট অপেক্ষা করেন
দেখেন আপনি বুঝবেন পুরুষ না মহিলা আসতেছে বোঝা যাইতেছে না। মনে হয় ঢাকা ইউনিভার্সিটি সিলেট শাহজালালে পড়লে গুঞ্জি পড়া লাগে। অবস্থাটা এমন হয়েছে যে আমি ভার্সিটিতে পড়বো গুঞ্জি পড়বো, ভার্সিটিতে পড়বো বুরকা পড়বো না। বর্তমান পৃথিবীর একজন প্রেসিডেন্ট সার্চ মারবেন, আপনি মোবাইলে সার্চ মারতে পারেন, সিঙ্গাপুর সমস্ত রাষ্ট্রের মানুষ অমুসলিম, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মুসলমান, একজন মহিলা, তার নাম হালিমা। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মুসলমান নাম হালিমা, আপনি দেখেন একটু কত সুন্দর বস্ত্র পোশাক, একেবারে হিজাব লাগাইয়া রাষ্ট্র পরিচালনা করতেছে, সুবহানাল্লাহ। সিঙ্গাপুরকে বলা হয় আধুনিক সভ্যতার সবচেয়ে সুন্দর একটা রাষ্ট্র। যারা সিঙ্গাপুর গেছে তারা দেখেছে সবগুলা ম্যাপিং করা, একেবারে পরিকল্পনা মাফিক রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবগুলো এত সুন্দর করে তারা ডিজাইন করে রাখছে। সিঙ্গাপুর আসলে, সিঙ্গাপুর আর অস্ট্রেলিয়া এই দুইটা রাষ্ট্র খুব সুন্দর পৃথিবীর। এখানে পৃথিবীর যত ক্রাইম করত ডাকাত, যত বড় বড় টেররিস্ট, ওদেরকে এই জায়গায় শাস্তির জন্য নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে আর অস্ট্রেলিয়ায়। সব ব্রেইনিস্ট যারা ডাকাতি করে, ব্রেইন কম না বেশি ব্রেইনিস্ট, এরা চিন্তা করলো আমাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য এখানে আনা হয়েছে, আমরা নিজে নিজে আবার রাষ্ট্র গঠন করি। এই বাদ মানুষগুলো তাদের ব্রেইনটাকে কাজা লাগাইয়া তাদের রাষ্ট্রকে একেবারে উপরের চূড়ায় নিয়ে গেছে। এই সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মহিলা হিজাব পরে রাষ্ট্র পরিচালনা করতেছে, আর এই ঢাকা ভার্সিটিতে পরে তো আরেক ঘরের গৃহবধূ আসা তোমার আর কোনো কাজ দেয়। একটা প্রেসিডেন্ট যদি একটা রাষ্ট্র পরিচালনা করে হিজাব পরে, তোমার মতো একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটি গিয়ে উলঙ্গ হওয়ার দরকারটা কি? নাওজুল্লাহ, কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী কিন্তু সংসদে জবাব দিছে, আমাদের প্রধানমন্ত্রী খুব সুন্দর একটা জবাব দিয়েছেন, ঢাকা ভার্সিটিতে পরে পোশাকের স্বাধীনতা চাও, দর্শনের বিচার চাইতে পারবে না, দর্শনের বিচার চাইতে পারবে না। কারণ উলঙ্গ হয়ে যখন রাস্তায় নামবে দর্শন হবেই, তোমাকে দর্শন করবে মানুষ। সুতরাং পোশাকের স্বাধীনতা চাইলে আর দর্শনের বিচার চাইতে পারবে না। দেখো এখন তোমরা কোনটা নিবে? আল্লাহ এদের থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুক। দুই চারজন মানুষের কারণে আজকে রাষ্ট্র, আজকে সভ্যতা, আজকে ছাত্র, আজকে যুবক সম্প্রদায় নষ্টের দিকে যাচ্ছে। তো প্রিয় হাজিরিন, আমি পবিত্র কোরআনে কারিমের একটা আয়াত তিলাওয়াত করেছি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি সূরা বাকারা 29 নম্বর আয়াত। গত শুক্রবারে আমরা আলোচনা করেছি, আজকে 30 নম্বর আয়াত। এই আয়াতের উপরে আমরা মোটামুটি 3 সপ্তাহ আলোচনা করার চেষ্টা করব। 3 সপ্তাহ আলোচনা করলে মোটামুটি বোঝানো যাবে এক আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুনাক ক্বাল ইন্নি আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে তৈরি করবেন, মানুষ বলতে হজরত আদমকে যখন আল্লাহ তৈরি করবেন, আদম তৈরি লাগে আল্লাহ মুকাররাবুল মালাইকা, আল্লাহর নৈকট্য লাভকারী কিছু ফেরেশতা আছে যারা আল্লাহর পাশে থাকে, আল্লাহর নৈকট্যকারী কিছু ফেরেশতা আছে যারা আল্লাহর একেবারে নিকটে থাকে, তাদের সাথে আল্লাহ একটা পরামর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বাল রাব্বুকাল মালাইকা, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, হে আমার ফেরেশতাগণ, ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, দুনিয়ায় আমার খলিফা প্রেরণ করতে চাই, দুনিয়ায় আমার খলিফা প্রতিনিধি বানাতে চাই, প্রতিনিধি প্রেরণ করতে চাই। এই প্রতিনিধি বলতে কাকে বোঝানো হয়েছে? হযরত আদমকে, কথা ঠিক কিনা? পরবর্তীতে আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি দুনিয়ায় আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতাগণ বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, আপনি কি এমন জাতি প্রেরণ করতে চান যারা দুনিয়ায় ঝগড়া বিবাদ করবে, মারামারি করবে, ফসাদ সৃষ্টি করবে, যুদ্ধ বিগ্রহ করবে, অশান্ত তৈরি করবে, এমন মানুষকে আপনি তৈরি করতে চান, এমন জাতিকে আপনি তৈরি করতে চান?
ونحن نسبح بحمدك ونقدسك امرا আপনার তাসবিহ করতেছি আপনার গুণগান করতেছি আপনার প্রশংসা করতেছি ওয়ানুকদ্দিসুলাক এবং আপনার পূত পবিত্রতা ঘোষণা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না এই মোট আয়াতের আলোচনা আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে আমি প্রতিনিধি বানাতে চাই প্রতিনিধি পাঠাতে চাই দুনিয়ায় তারা বললেন আমি এমন জাতি তৈরি করবেন যারা দুনিয়ায় ফিতনা ফসাদ করবে কি দরকার আল্লাহু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুলাক আমরা তো আপনার গুণগান করতেছি আমরা আপনার পবিত্রতা ঘোষণা করতেছি আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না চারটা কথা এখানে চারটা কথা এখানে প্রথম কথা আল্লাহ বলতেছেন আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই দুনিয়ায় ফেরেশতাদের সাথে আল্লাহ মুশায়ারা করলেন মুশায়ারা করার একটা কারণ আছে প্রথম প্রশ্ন হলো আল্লাহ কেন ফেরেশতাদের সাথে পরামর্শ করার দরকার পড়লোটা কি আল্লাহ তো বলেন ইন্নামা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন ইচ্ছা করেন তখন কুন বললে সাথে সাথে হয় যায় আল্লাহ চাইলেই তো ফেরেশতাদের সাথে আলোচনা করার কোনো দরকার নাই দরকার আছে বলো ঠিক আল বাবা দরকার আছে না আল্লাহ দরকার নাই আল্লাহ কেন পরামর্শ করলেন পরামর্শ করার কারণ হচ্ছে আল্লাহ এর পূর্বে আরেকটা জাতি দুনিয়ায় প্রেরণ করেছিলেন তাদের নাম জিন জাতি এর আগে আরেকটা জাতি দুনিয়া আসছিল আমাদের আগে আল্লাহ জিনদেরকে দুনিয়ায় পাঠাইছেন জিনদের অবস্থা এমন হয়েছিল একেবারে জিনরা গোটা দুনিয়াকে তছনছ করে দিয়েছে আল্লাহ তাদের উপর খুব নারাজ হয়েছেন ফেরেশতাদেরকে বলেছেন বুলডোজার লাগাও বুলডোজার লাগাও সব গুলাকে ফ্ল্যাট করে দেবো এখন ফেরেশতা দিয়া ওদেরকে আল্লাহ দমাইছেন সব জিনদেরকে আল্লাহ শেষ করে দিয়েছেন জিনের রাজত্ব শেষ দুনিয়ায় জিন আগে ছিল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ আগে জিনের কথা বলেছেন আগে জিন ছিল জিনের বসবাস বসত বাড়ি ছিল সবগুলো এখনো জিন আছে তাদের আর এই রাজত্ব নাই তাদের সিস্টেম আর আল্লাহ বন্ধ করে দিয়েছেন সবাইকে আল্লাহ মেরে ফেলেছেন আমরা জিনের উপর আগামী সপ্তাহে আলোচনা করব শুধু জিন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন ফেরেশতাদের মাধ্যমে এজন্য আল্লাহ পরামর্শ করলেন যাদের একটা জাতি তো আগে ছাড়ছিলাম ওদেরকে তোমাদের মাধ্যমে শেষ করাই দিয়েছি এবার আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন আমি তো দুনিয়ায় আবার প্রতিনিধি প্রেরণ করতে চাই তখন তারা বলেছে জাতি তো ওই যা ওই রকম যারা দুনিয়ায় ফিতনা ফসাদ করবে ঝগড়াঝাটি করবে তাদেরকে কি আবার আপনি দুনিয়ায় প্রেরণ করতে চান অথচ আপনার তো উদ্দেশ্য কেবলমাত্র আপনার ইবাদত করবে আমরা তো আপনার ইবাদত করতেছি আমরা আপনার তসবি করতেছি গুণগান করতেছি আপনার পুত পবিত্রতা ঘোষণা করছি কি দরকার আছে আবার ওই ফিতনাবাজ লোকদেরকে দিয়া দুনিয়াতে আবার অশান্ত তৈরি করবেন এজন্য আল্লাহ প্রথম চাইলেন খলিফা বানাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লানানজুরু কাইফা তাআলামুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবার খলিফাদের কথা আল্লাহ বলতেছেন আমরা প্রথমে আজকে আলোচনা করব খলিফা কেন আল্লাহ দুনিয়ায় পাঠালেন তাদের দায়িত্ব কি আল্লাহ কি চান খলিফা দিয়া কি করতে আল্লাহ খলিফা দিয়া কি করতে চান দোয়া করুন দোয়া করুন আল্লাহ খলিফা দিয়া কি করতে চান খলিফা দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা ইউনূসে বলেছেন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ মিন বাদিহিম লানানজুরু কাইফা তাআলামুন তাদের পরে তোমাদেরকে আমি জমিনে খলিফা বানাইলাম খলিফা হিসেবে মনোনীত করলাম এই জিনিস দেখার জন্য যে তোমরা কেমন আমল করতে পারো কিভাবে তোমরা আল্লাহকে ডাকো এটা দেখার জন্য তোমাদেরকে খলিফা বানাইছি আগের সম্প্রদায় যারা ছিল এরা ফিতনা ফসাদ করে মারামারি করে দুনিয়াকে অশান্ত করে দিয়েছে তোমাদেরকে পাঠাইছি তোমরা শান্তশিষ্ট তোমাদের ব্রেইন আছে তোমাদের শোনার শ্রবণ শক্তি আছে দৃষ্টিশক্তি আছে সবগুলা দিয়া তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি লানানজুরু লিলানজুরা কাইফা তাআলামুন আমি দেখবো তোমরা কেমন আমল করো সুবহানাল্লাহ বলুন তাহলে আমাদের কাজটা কি আমল করা
আল্লাহ ওইটাকে উঠায় নিছেন আমাদেরকে দিছেন কাজ কি আল্লাহর বান্দাগি করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়ালা তাত্তাবিউল হাওয়া فيضل عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد الله رب العالمين سورة سعد سورة سعد سبيش لمبارة الله خليفة كانوا بارلين الله بلتسين يا داود إنا جعلناك خليفة في الأرض هي داود أمي تمك الدنيا خليفة بنايلام تمك أمار قدر دي بنايلام كيشن دنيا فاحكم بين الناس بالحق মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে মানুষের মধ্যে তারতম্য রাখবে না মানুষের মধ্যে ব্যালেন্স রক্ষা করবে মানুষের মধ্যে নীতি প্রতিষ্ঠা করবে মানুষের মধ্যে আদালত প্রতিষ্ঠা করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তাহলে এই আয়াতের ভিতরে খলিফাদের প্রধান দায়িত্ব আগের আয়াতে আল্লাহ বলেন আমল করবে বুঝবেন আমরা আল্লাহর প্রতিনিধি কথা ঠিক কিনা আমরা আল্লাহ কি একদিকে আমরা আল্লাহর গোলাম আরেকদিকে আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহ যা চান তা আমরা প্রতিষ্ঠা করার দরকার প্রতিনিধি তো ওই ব্যক্তি যাকে পায় যে প্রেরণ করে প্রেরকের যা ইচ্ছা তা করা লাগে এর নাম হচ্ছে প্রতিনিধি আল্লাহ পৃথিবীতে যা চান তা প্রতিনিধিদের মাধ্যমে আল্লাহ স্থাপন করতে চান প্রথম প্রতিনিধির দায়িত্ব হচ্ছে কি আল্লাহ বলছেন লিলানজুরা কাইফা তাআলামুন তোমরা কিভাবে আমল করে দেখবো কি আমল করবে আল্লাহ বলছেন বাইনান নাস বিল হক মানুষের মধ্যে বিচার ব্যবস্থা সৎ সঠিক আদালত প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম তোমরা কি করো হক প্রতিষ্ঠা করো সঠিকভাবে পাল্লা পরিমাপ করো সব জিনিস তো মাপা যায় না মাপা যায় নাকি সত্য আর মিথ্যা মাপা যায় নাকি না এটা ব্যালেন্স রক্ষা করতে হয় সব জিনিস মাপা বসা যায় না এজন্য আল্লাহ বলছেন আদালত প্রতিষ্ঠা করবে হিসাব বিচার করবে সৎ বিচার হক প্রতিষ্ঠা করবে এজন্য প্রত্যেক জমানায় যত পয়গাম্বর এসেছেন হক প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আমরা যদিও বলি প্রত্যেক গাড়ির পিছনে লেখা আছে যে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা গাড়ির পিছনে লেখা মানুষের ভিতরে লেখা নাই সিএনজির হলিডি লেখা আছে এটা মানুষের ভিতরে লেখা থাকতেই বল বিবেক মানুষের সর্বোচ্চ আদালত আর আল্লাহ বলতেছেন ফাহকুম বাইনান নাস মানুষের মধ্যে ব্যালেন্স ন্যায় বিচার প্রতিষ্ঠা করো প্রত্যেক নবী ন্যায় বিচারের পরাকাষ্ঠা নিদর্শন ছিলেন সাহাবা একরাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আমাদের দেশের অবস্থা হইল তালগাসামার বিচার মানি তালগাসামার কথা ঠিক কিনা আমাদের অবস্থা বিচার মানি তালগাসামার ইসলাম বলেছে বিচার মানি তালকা সামান না বিচার মানি রায় যেদিকে যায় ওদিকে আমি মানব কথা ঠিক কিনা সুলেমান ইসলাম দেখেন একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে দাউদ আলাইহিস সালামের কাছে দুই মহিলা আসছে কোরআন শরীফের ঘটনা আমি বাইরে কোনো ঘটনা বলি না কোরআন হয়তো হাদিস থেকে বলবো সুলেমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ সুলেমান ইসলাম তখনও যৌবনকাল হয় নাই বারো বছরের কম বয়স আট বছর বা নয় বছর সুলেমান ইসলামের বয়স জ্ঞানীদের মধ্যে একজন শ্রেষ্ঠ জ্ঞানী হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন তার কারণ হলো আল্লাহ সুলাইমান ইসলামকে বলেছিলেন তুমি কি চাও তুমি জ্ঞান চাও সম্পদ চাও নাকি বাদশাহ হতে চাও তোমাকে আমি তিনটা জিনিসের সামনে তোমাকে মোকাবিলা করলাম তোমার যা ইচ্ছা এটা এটা গজতে পারবে এক নম্বর হয় তুমি জ্ঞান চাইলে জ্ঞান দিব দুই নম্বর তুমি যদি টাকা পয়সা চাও টাকা পয়সা দিব তিন নম্বর তুমি যদি সাম্রাজ্যের মালিক হতে চাও শাসক হতে চাও বাদশাহ হতে চাও তোমাকে বাদশাহ বানা যে কোনো একটা কষবে সুলাইমান আল্লাহ আমাকে জ্ঞান দান করো সুবহানাল্লাহ আমাকে জ্ঞান দান করো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে লেখাপড়া যেই জানে সর্বলোকে তারে মানে বলে তুই গাড়ি চাস না লেখাপড়া চাস তো গাড়ি চাইলে তো লেখাপড়া হইতো না ফলাতে দিন থেকে ওঠাইবার লেখাপড়া করলে গাড়ি হলো হয়ে যাইব সুলাইমান আসলাম আল্লাহ কইরা তোমার চিন্তা দিলাম তুমি যেহেতু জ্ঞান চাইছো জ্ঞানের মাধ্যমে তোমাকে অর্থ দিব আর জ্ঞানের কারণে তোমাকে গোটা পৃথিবীর শুধু ছোটোখাটো না গোটা দুনিয়ার বাদশা বানিয়ে দিচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা আসবে সুলাইমান আলাইহিস সালাম ছোট বয়স জ্ঞান বেশি বাবার কাছে দাউদ আলাইহিস সালাম কাছে দুই মহিলা গেছে
দুইও মহিলা দাবি করতেছে একটা সন্তান দুইও মহিলার। কোরআন কারিমে ঘটনা আছে, দুইও মহিলা দাবি করতেছে এই ছেলেটা আমার। এক যেহেতু দুই মহিলার এক সন্তান হওয়ার কথা না, দাবি দুইজন করতে পারে। দুজনের কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম রায় দিয়ে দিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম রায় দিয়ে দিলেন যে মহিলার সন্তান না ওই মহিলার পক্ষে রায় করব। এখন যার সন্তান তার তো কলিজা কাঁদবে, যে মহিলার সন্তান সে হাসি হাসি, মহিলার সন্তান না তার পক্ষে রায় গেছে, সে বাচ্চাটা কোলে নিয়ে হাসি হাসি আগে এগিয়ে যাইতেছে আর পিছনে পিছনে ওই মহিলাটা কান্নাকাটি করে যাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম মানুষ, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন বিষয় কি, একজন কাঁদতেছো আরেকজন হাসতেছো, কারণটা কি? যে মহিলার সন্তানে বলতেছে আমরা হযরত দাউদ আলাইহিসসালামের কাছে একটা ফয়সালার জন্য গিয়েছিলাম, তিনি আমাদেরকে এই ফয়সালা দিয়েছেন, এই ফয়সালা আমি আমার সন্তানের এই বিচ্ছেদটাকে আমার খলিজা থেকে সরাতে পারছি না, এজন্য কান্নায় ভেঙে পড়ছি, আমার সন্তানের ব্যথা বেদনা আমি কান্নাকাটি করতেছি। সুলাইমান আলাইহিস সালাম বলে চলেন আবার আবার বিচার করি। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে গিয়ে বলেন আব্বা আমি আফিল করতে চাই আপনার দরবারে, আমি আপনার দরবারে এরিয়া রিপিটিশন করতে চাই আবার আফিল হোক, যেহেতু দুইজনের একজন খুশি একজন বেজার, বিচার হয় না, দুজনকে খুশি করে দেওয়া লাগবে। আপনি আল্লাহ নবী, আপনার আল্লাহ পয়গম্বর আপনাকে কীভাবে কী বলছে আপনি বিশ্বাস করে ফেলছেন, তীক্ষ্ণ দৃষ্টিতে দুইজন যাতে খুশি হয় এমন রায় দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? যারা বিচার করেন, আমাদের এখানে অনেক বিচারী আছেন, বিচার করতে গেলে চেষ্টা করেন দুজনকে সমানভাবে কিছুটা খুশি করার, হয় উনিশ বিশ হতে পারে, পনেরো বিশ হতে পারে, কিন্তু একেবারে একশো আর এক এরকম বিচারীরা বিচার করেন না, তারা চেষ্টা করেন দুজনের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করার, একটা সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ অবস্থা চলে আসে। দাউদ আলাইহিস সালাম বললেন তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও? দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম দুজনের আবার কিছু কথাবার্তা শুনলেন, শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন তোমরা একজনকে দিলে তো একজন খুশি হবে না একজন বেজার হয়ে যাবে, এক সন্তানকে একজনের কাছে দিলে একজন বেজার একজন খুশি, আমি এক কাজ করি এই সন্তানটাকে দ্বিখণ্ডিত করে তোমাকে ফিফটি ফিফটি দিয়ে দেবো, তোমাকে ফিফটি ফিফটি দিয়ে দেবো। সুবহানাল্লাহ, বলুন, তিনি কৌশল নিয়েছেন, সন্তানটাকে দ্বিখণ্ডিত করব, একজনকে ফিফটি দিয়ে দিব আরেকজনকে ফিফটি দিয়ে দিব। যেই সুলাইমান আলাইহিস সালাম প্রস্তাব করেছেন অরিজিনাল মা জিনিসে বলতেছে সুলাইমান, বাদশা সুলাইমান আমার সন্তানের দরকার নাই, আমার সন্তানের দরকার নাই, আমার সন্তান যদি বাসে জীবনটা লাভ করার দরকার মাঝে মধ্যে তাকে দেখলে আমার তৃষ্ণা মিটে যাবে। আর যে মহিলার সন্তান নাই কিন্তু মাতেন না, যে মহিলার সন্তান নাই এগুলো কিছু মাতেন না, হাও নাই নাও নাই, এটার তো কোনো লস নাই লাভও নাই, ফাইলে লাভ না ভাইলে তো লস নাই, ফাইলে লাভ আছে না ভাইলে লস নাই। আর যে মহিলা সন্তান ও রোস্তাদ সন্তান সে বলতেছে না এটা হতে পারে না, আমার সন্তান দ্বিঘণ্ডিত হবে আমার চোখের সামনে মারা যাবে, আমি এটা মানতে পারি না, আমার সন্তান ওটাকে দিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ, বলুন, সুলাইমান সালাম বললেন আমরা বুঝে গেছি সন্তানটা কার হবে, প্রকৃত মা যে তার হাতে সন্তান তুলে দিলেন। সুবহানাল্লাহ, এজন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আপনার বিরুদ্ধে গেলেও ন্যায় প্রতিষ্ঠা করা লাগবে, প্রত্যেক পয়গাম্বর প্রতিষ্ঠা করে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, খলিফা হযরত আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের সময় আলীর একটা বর্ম ছিল, বর্ম মানে যুদ্ধ পোশাক, আস্তা স্টিলের পোশাক আস্তা, বর্মটা হারিয়ে গেছে, তিনি এক ইহুদির কাছে ওই বর্মটা পেয়েছেন, বর্ম পেয়েছেন ইহুদির কাছে, আলী বলতেছেন হে ইহুদি এই বর্মটা আমার, ইহুদি বলতেছে এটা যে আপনার এটা দলিলটা কি বলেন, এটা আমার অমুক জায়গায় হারাইছে, এটা আমার আমি নিজে চিনি, ইহুদি বলতেছে এই বর্মটা আমার কারণ এটা আমার হাতে, এটাই আমার বড় দলিল, আমার প্রমাণ কারণ মাল আমার হাতে। আলী বললেন তুমি, আলী বললেন না এটা আমার, ইহুদি বলতেছে এক কাজ করুন চলুন বাদশা কাজী সুরাইয়ের কাছে আমরা চলে যাবো, সুরাইয়ের কাছে কাজী সুরাইয়ের মুসলমানদের, তিনি তখন মুসলমান হয়ে গেছেন, আরবের সবচাইতে বড় একজন বিচারক ধরা হয় কাজী সুরাইকে, ইহুদি বলতেছে চলেন। হযরত আলী ইসলামের দ্বিতীয় তৃতীয় চতুর্থ খলিফা,
আর এদিকে ইহুদি কাজী সুরাই বলতেছেন হে আলী এটা যে তুমি দাবি করতেছো তোমার তোমার পক্ষে তার প্রমাণটা কি দুইজন সাক্ষী নিয়ে আসো এটা যে তোমার মাল তুমি দুইজন সাক্ষী নিয়ে আসো হযরত আলী বলতেছেন আমার দুইজন সাক্ষী একজন আমার গোলাম আমার গোলাম একজন আমার খাজের লোক একজন আর আমার পুত্র হাসান আমার পুত্র হাসান আর আমার গোলাম আমার পক্ষে সাক্ষী দিবে তারা চিনে দুইজন সাক্ষীর দরকার একজন আমার পুত্র হাসান আরেকজন আমার কাজের গোলাম কাজী সুরায় বললেন হে ইয়া আমির আল মুমিনিন আপনি সত্যবাদী কিন্তু ইসলাম বলে ওয়ালাকিন্নি তাসদীকু ইবনু লিআবিহি লা তাজুজু বাবার পক্ষে সন্তান সাক্ষী দেওয়া ইসলামে জায়েজ নয় বাবার পক্ষে সন্তান সাক্ষী দিবে ইসলামে জায়েজ নয় আপনি সাক্ষী দুইজন নিয়ে আসেন একজন একজন আমরা রাখবো আর একজন বাতিল করে দিব সুবহানাল্লাহ বলেন না খলিফাতুল মুসলিমিন হযরত আলী বলতেছে সুরাই বলতেছে যে তোমার এক সাক্ষী গ্রহণ করা যাবে আরেকজন গ্রহণ করা যাবে না তুমি খলিফা ঠিক আছে তুমি সত্যবাদী ঠিক আছে সাক্ষী দুজন লাগবে ইসলাম দুজন সাক্ষীর কমে আমি আপনাকে এই রায় দিতে পারি না হযরত আলী বললেন আমার সাক্ষী দুজন নাই এটা ওনাকে দিয়ে দাও ইহুদিকে দিয়ে দাও যখন ইহুদিকে দেওয়া হয়েছে বর্মটা ইহুদিকে দেওয়া হয়েছে ইহুদি বলতেছে হে খলিফাতুল মুসলিমিন আলিব ইসলাম এত সুন্দর ধর্ম আপনার লোক কাজী সুরাই হচ্ছে মুসলমান আমি ইহুদি অথচ মুসলমান কাজী ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে সাক্ষীর অভাবে আমি বিশ্বাস করি ইসলাম ধর্ম সত্য ধর্ম সুতরাং আমি মুসলমান হয়ে গেলাম আপনার ধর্মটা আপনাকে আমি দিয়ে দিলাম ওকে সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাহলে তুমি যদি মুসলমান হয়ে যাও তোমাকে শুধু বর্ম দিব না আমার সাথে যে গুরু আছে ওটাও তোমাকে দিয়ে দিব সুবহানাল্লাহ বলো ন্যায় প্রতিষ্ঠা করতে হবে ওমর ইবনে হযরত আবু বকর সিদ্দিক যেদিন ইসলামের প্রথম খলিফা হলেন মসজিদে নববীতে উঠছেন বা শহন দেওয়ার জন্যে ওটা বলতেছেন হে মুসলমান মুসলমানরা আমি তোমাদের খলিফা তোমরা আমাকে খলিফা বানিয়েছ আজ থেকে যদি আমি সঠিক পথে চলি আমাকে সহযোগিতা করবে আর যদি ভ্রান্ত পথে চলি আমাকে তোমরা হেদায়ত করার চেষ্টা করবে আমি যদি মিসগাইড হই আমাকে তোমরা পরামর্শ দিয়ে সঠিক পথে চালানোর চেষ্টা করবে সুবহানাল্লাহ বলুন মুসলমানরা এই কথা বলবে বর্তমান যুগে না বলবে না ওমর ইবনুল খাত্তাব যেদিন প্রথম মেম্বারে দাঁড়ালেন প্রথম যেদিন খলিফা হলেন মসজিদ ভরা মানুষ তিনি বললেন আমি যদি অন্যায় করি তাহলে কি হবে আমি যদি অন্যায় করি তাহলে কি হবে একজন তার হাত থেকে তরবারি বের করল আর বললো হে মর আমার তরবারি দিয়ে তোমাকে দিগন্তিত করব ইসলামের বিরুদ্ধে আপনি যেতে পারবেন না সুবহানাল্লাহ বলুন এটার নাম ইসলাম এটার নাম খিলাফত আজকে কিছু বলতে পারবেন আরে পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যত অন্যায় করুক না কেন আপনি মহাবালন লাগে আপনার লাল করে না ঢুকাই দিব একটা মামলা নিয়ে হইব 50টা আর দেয় জীবনে যাতে ঠান্ডা হয়ে যায় পরে খলিফাতুল মুসলিমিন ওমর যিনি ঘুমাতেন রাস্তায় ঘুমাতেন তরবারি রাখতেন পাশে তিনি বলতেন আমাকে যদি কেউ বলো না হয় আমার তরবারি দিয়ে আমাকে হত্যা করে যাবে এমন অপছন্দ খলিফা আমার দরকার নাই সুবহানাল্লাহ এটার নাম খিলাফত এই জন্য খলিফা আমরা আসলে শেষ করতে পারবো না অনেক লম্বা আলোচনা 2 ঘন্টা লাগবে খালি খলিফার আলোচনা করতে আল্লাহ বলছে ফাহকুম খলিফার প্রথম কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা 2 নম্বর কাজ ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মধ্যে সৎ হক প্রতিষ্ঠা করা ওয়ালা তাত্তাবিউল হাওয়া প্রবৃত্তির অনুসরণ করা যাবে না খলিফা হিসাবে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না আমি খলিফা আপনি আল্লাহর প্রতিনিধি আপনি আপনার নিজের ব্যক্তিগত মতামতকে অ্যাডভান্স করতে পারবেন না আপনার ইসলামের ভিতরে আপনাকে থাকতে হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহিয়া আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে যদি পৃথিবীতে আমি প্রতিনিধি বানাই তোমরা যদি রাষ্ট্রের ক্ষমতা পাও তোমরা যদি পৃথিবীতে খিলাফতের দায়িত্ব তোমাদের হাতে যায় 4টা কাজ করবে আকামুস সালা নামাজ প্রতিষ্ঠা করবে ও আতাউজ যাকাত যাকাত ব্যবস্থা চালু করবে ও আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ মানুষকে করবে ওয়া নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এজন্য আমরা এই 4টা আপাতত 6টার কথা বললাম 6টা জিনিস প্রত্যেকটা খলিফা 6-7টা জিনিস প্রত্যেকটা খলিফা
সাত জিনিস, এই সাত জিনিস যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করলাম। আর যদি করতে না পারি, আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর বিরুদ্ধে আমরা গাদ্দারি করলাম, কথা ঠিক কিনা? এখন আমাদেরকে করা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি।